মুর্শিদাবাদের গুরুপাশলা অঞ্চলে পঞ্চায়েতে ভোট গঠন করতে চলেছে বাম কংগ্রেস জোট, কিন্তু ভোটাভুটি নির্বিঘ্নে শেষ করতে 144 ধারা জারি করা হয়েছে এলাকায়। পঞ্চায়েতের 200 মিটারের মধ্যে আসতে দেওয়া হচ্ছে না কোনো দলের সমর্থকদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, গুরুপাশলা পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 22টি, কংগ্রেস জয়ী হয়েছে 10টি আসনে, সিপিআইএম পেয়েছে 2টি আসন, অপরদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে 10টি আসন। তাই স্বাভাবিকভাবেই এখানে পঞ্চায়েত গঠন করতে চলেছে বাম কংগ্রেস জোট। এখানে কেমন সংখ্যাগরিষ্ঠতা হয়ে আছে? সম্ভাবনা কাদের প্রবল? সম্ভাবনা জোট বাম কংগ্রেসের। এখানে তৃণমূল কয়টা পেয়েছিল? তৃণমূল 10টা। এখন পর্যন্ত আপডেট কি? এখন পর্যন্ত সঠিক আছে, আমাদের ভোট গঠন হবেই, জোট সরকারের ভোট গঠন হবেই, এবারে 100%। এর আগে কি প্রার্থীদের কোনো রকম ভয় ভীতি দেখানো হয়েছে? গন্ডগোল হয়নি, কংগ্রেস প্রার্থীদের ভয় দেখানো হয়েছে এরকম? লোক পরম্পরা শুনছিলাম আর কি, লোক পরম্পরা মানে সরাসরি প্রার্থীদের মুখে, আমরা তো কর্মী, আমরা কোনোদিনই শুনিনি প্রার্থীদের মুখে। তবে পঞ্চায়েত বোর্ড গঠনে রাজ্য জুড়ে চলা সন্ত্রাসের কথা মাথায় রেখে কোনো ঝুঁকি নিতে চাইছে না পুলিশ প্রশাসন, তাই 144 ধারা জারি করা হয়েছে এলাকায়। চলছে পুলিশের কড়া নজরদারি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।